আসসালামু আলাইকুম। আসলে আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, কোথায় দেখুন, কোথায় দাঁড়িয়ে আছি, কিছু জিনিস দেখতে পাচ্ছেন? বস্তা বস্তা, আমার পাশে আরো কিছু ইয়া বলে আর কি, দেখ কি বলে এগুলো, বোল্ডার বোল্ডার, যাই আমরা আমরা গ্রাম বোল্ডার বলি, এগুলো বস্তা বলি। কথা হলো এই যে জিনিসগুলো আসলে দেখতে পাচ্ছেন চারপাশে একটু অনেক, এই পুরো জায়গাটা জুড়ে এই জিনিসগুলো আসলে তৈরি করা হয়েছে অনেক। এটা কেন তৈরি করা হয়েছে আমি জিনিসটা বলি, আমি এর আগে দেখেছি, এই যে আপনার নদী নদী ভাঙন দেখতে পাচ্ছেন না, এই যে নদীতে যে ভেঙে গেছে, এই নদী ভাঙন রোধের জন্যই, এই নদী ভাঙন রোধের জন্যই এই প্রকল্পটা, এই প্রজেক্টটা এসেছে। এখানে যারা একজন জৈনিক একজন চেয়ারম্যান ছিল, আমি নাম বলবো না তার, এবং এটা দুর্যোগ ব্যবস্থাপনা থেকেও একটা প্রজেক্টের সাথে বড় একটা প্রজেক্ট ছিল, যেটা ফলে এই কাজগুলো হচ্ছে। কিন্তু কাজটা আসলে হচ্ছে ঠিক আছে, কিন্তু যথাসময়ে যথাসময়ে সুপরিকল্পিত সুসময়ের মতো যে পরিকল্পনা হওয়ার দরকার ছিল সেই পরিকল্পনা আসলে হয়নি, এটা বড় একটা দুঃখজনক ব্যাপার। আর দুঃখজনক এজন্য বলছি যে যখন এখানে হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে, নদী ভাঙনের মুখোমুখি হয়েছে, তখন তাদের এই চিন্তাটা মাথায় এসেছে। এই চিন্তাটা আমার মনে হয় 5-10 বছর আগে হওয়া উচিত ছিল, যখন যমুনা নদী ভাঙা শুরু করেছে, যখন 2-4-5টা গ্রাম ভেঙে গেছে, তারপরে তাদের এই চিন্তাটা মাথায় এসেছে যে এই নদী ভাঙন রোধ করা দরকার। কিন্তু এই জিনিসটা আসলে আরো আগেই পরিকল্পনা করা হয়েছিল, আরো আগেই পরিকল্পনা হওয়ার দরকার ছিল। আসলে সব ক্ষতি হয়ে গেলে তো পরিকল্পনা করে কোনো লাভ নেই, পরিকল্পনাটা বিপদ কিংবা দুর্ঘটনা ঘটার আগেই করা উচিত, যখন আমরা একটু আজ করতে পারি। আর এখানে আমরা যে বিষয়গুলো আসলে খেয়াল করছি, এটা অনেকদিন হলো এভাবে কাজ করা হচ্ছে, পড়ে আছে, কিন্তু আসলে এর যে যথাযথ প্রয়োগটা, যথাযথ যে কাজটা আসলে হওয়া দরকার, সেই জিনিসটা আসলে দেখতে পাচ্ছি না। আর এখন হবে না, কারণ কি, এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, স্বৈরশাসন পতন হয়েছে, এখন অন্তর্বর্তী সরকার কিন্তু প্রত্যেকটা জায়গা ফলো আপ করতে পারছে না। ফলো আপ না করার ফলে জনপ্রতিনিধি নেই, তারা ঘরোয়াভাবে যতটুকু সম্ভব তারা পা চালিয়ে নিচ্ছে, কিন্তু এই যে এত বড় একটা প্রজেক্ট, এত বড় একটা কাজ হাতে নিয়েছে যমুনা নদীর ভাঙন রোধে, কিন্তু সেই কাজটা কিন্তু আসলে হচ্ছে না। অথচ এখানে কিন্তু হাজার হাজার শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট, এখানে যে এর যে সঠিক প্রয়োগটা, এর যে সঠিক কাজটা করবে, সেই কাজ করার কোনো ব্যক্তি, কাজ করার শুভ ভূমিকা যে কাজ করবে সেই ব্যক্তিটা আসলে এখন নেই। যে ছিল সে শুভ ভূমিকায় ছিল না, কুভূমিকায় ছিল, এটা আমরা এলাকার মানুষ সবাই দেখেছি, সবাই দেখে আসছি। তার কাছ থেকে মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা মানুষকে সে দিতে পারেনি, মানুষের আস্থার জায়গাটা সে নষ্ট করে ফেলেছে। শুধু সে এনেছে আর খাঁটি বাংলা সে খেয়েছে। মানুষের জন্য কিছু করা দরকার, মানুষের জন্য কিছু করার চিন্তা ভাবনা আসলে তার দেখিনি, আমরা দেখা হয়নি। আর আসলে মানুষের চিন্তাটা এমন একটা অবস্থায় গেছে, এমন একটা অবস্থায় গেছে যে এই যে কাজটা করেছে ঠিক আছে, কিন্তু এর কাজটা সঠিকভাবে করা হচ্ছে কিনা, সঠিক প্রয়োগ ব্যবহার হচ্ছে কিনা, যে কাজে যেটার জন্য যে পরিকল্পনা নিয়ে এই কাজটা করা হলো, এই জিনিসগুলো তৈরি করা হলো, এর সঠিক ব্যবহারটা হচ্ছে কিনা সেই জিনিসটা নেই। আমি অনেকদিন পর পর এসে দেখি যে আসলে এই জিনিসগুলো এভাবে পড়ে আছে, শেষমেশ ক্ষতিটা মানুষের হয়ে যাচ্ছে, নদীর কূল ভেঙেই যাচ্ছে, কিন্তু সঠিক ব্যবহারটা হচ্ছে না। আসলে এটা বড় কি বলবো, এটা আমাদের দুর্ভাগ্য বলবো, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, জীবনটা যেভাবে যাচ্ছে আমরা সেভাবেই নিচ্ছি। প্রতিবাদ করার ভাষা আমাদের জানা নেই, প্রতিবাদ করার সাহসটা আমাদের নেই বললেই চলে। একটা মানুষ, একটা ব্যক্তি যেভাবে যা করছে সেভাবে যার যার মতো চালিয়ে নিচ্ছে নিজের মতো করে, কিন্তু তাকে বলার মতো, ধরার মতো, করার মতো এরকম ব্যক্তি এবং ওই রকম পরিবেশটা এখন নেই। শুধু ক্ষতিটা আমরা চোখে দেখছি, আমাদের দুর্যোগ দুরবস্থা আমরা দেখে যাচ্ছি। এর একটা ভালো একটা ফলাফল আমরা চাচ্ছি যে এই যে এত ওল্ডার, এত বস্তা, এত কিছু করা হয়েছে নদী ভাঙন রোধে, এর সঠিক ব্যবহারটা যেন হয়, আমি এটা চাই। তাহলে আসলে এক পর্যায়ে দেখা যাবে কি, আমাদের এই গ্রামটা 2-4-5টা গ্রাম শেষ হয়ে গেছে, এভাবে আরও গ্রাম শেষ হয়ে যাবে, তখন ক্ষতিটা কাদের হবে? যেহেতু ইনভেস্টমেন্ট হয়েছে, একটা প্রজেক্ট হাতে নিয়েছে এই ভাঙন রোধে, নদী ভাঙন রোধে, আমার মনে হয়েছে এর সঠিক ব্যবহারটা হওয়া উচিত, সঠিক কাজটা হওয়া উচিত। শুধু দেখেই যাচ্ছি যে একটা কাজ করছি, করা হচ্ছে, কিন্তু সঠিকভাবে করার সেই চিন্তা ভাবনা কেন নেই, চিন্তা ভাবনা কেন করা হচ্ছে না আমি জানি না। আমার মনে হয় সেই সঠিক চিন্তা,
সঠিক কাজটা আসলে করা উচিত, করা উচিত। যদি না করি সেটা আমার মনে হয় যে খুব বেশি দিন মনে হয় না আমরা ভালোভাবে পার করতে পারবো। দুর্যোগ আমাদের এই দুর্যোগ থেকে আমাদের আরো দুর্যোগ আসবে, তখন কোন দুর্যোগ মোকাবেলা করবো আমরা? তখন খেয়ে হারিয়ে ফেলবো, আমাদের কিছু করার থাকবে না। উপরাল আমাদের সঠিক বুদ্ধিমত্তা দান করেছে, সঠিকভাবে সময় কাজে লাগানোর সময় দিয়েছে, কিন্তু আমরা সেটা কাজে লাগাচ্ছি না, ব্যর্থতা আমাদের। আর এই ব্যর্থতা আমরা কতদিন বইয়ে পারবো? এই দুর্যোগ, এই অসুস্থ পরিবেশ আমরা কতদিন বইয়ে পারবো? এটা আমার চিন্তা, এটা আপনার চিন্তা। আপনার আমার পরিকল্পনা, আপনার পরিকল্পনা, আমার প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, আপনার প্রশ্ন, এই প্রশ্নটা থাকবে। আসলে এই এত বড় প্রজেক্ট কেন এভাবে ফেলে রাখা হয়েছে, কেন এভাবে রাখা হয়েছে, কেন কাজ করা হচ্ছে না, কেন কাজ করবে না, এর প্রতিকারটা কি, এর প্রতিকারটা কি, এর প্রতিকারটা কি করবে, কারা করবে, একটা প্রশ্ন যেটা মাথার ভিতরে ঘুরপাক খায়। যেভাবে শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট নষ্ট হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, ভাঙন রোধের কাজের জন্য করা হয়েছে, ভাঙন রোধ হচ্ছে না, ভাঙন রোধ করা যাচ্ছে না, কেন, কেন? শুধু মাথার ভিতর প্রশ্ন আর প্রশ্ন। সবাই ভালো থাকুন, আর প্রশ্নের উত্তর খুঁজবেন।